আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে মর্যাদাবান যে নামাজ, সেই তাহাজ্জুদের নামাজ এর নিয়ম কানুন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি কাজী আমিন আত্তাফিম। সুপ্রিয় সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের 7টি প্রশ্নের উত্তর দিব তাহাজ্জুদ নামাজ বিষয়ে, যে প্রশ্নগুলো খুবই জরুরি জানা এবং মানা যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে তাদের জন্য। এর এক নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজ কখন শুরু হয়ে যায়, দুই নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজের নিয়ত কী, তিন নম্বর হচ্ছে এটা নফল না সুন্নত, চার নম্বর হচ্ছে আপনি কোন কোন সুরা দিয়ে এই নামাজ আদায় করবেন, পাঁচ নম্বর হচ্ছে আপনি কত রাকাত নামাজ আদায় করবেন, এবং ছয় নম্বর হচ্ছে নারী পুরুষ ছোট বড় সবাইকে এই নামাজ আদায় করতে হবে বা করতে পারবে, সাত নম্বর হচ্ছে সারা জীবন কি পড়তে হবে যদি একবার তাহাজ্জুদের নামাজ পড়া হয়। সুপ্রিয় সম্মানিত দর্শক, এই বিষয়গুলোর উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে এসে হাজির হয়েছি। প্রথম প্রশ্নটা ছিল যে তাহাজ্জুদের নামাজ কখন শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে সৃষ্টি করেছেন ঘুমানোর জন্য, এজন্য রাতের প্রথম অংশে ঘুম আমাদেরকে প্রয়োজন, আর সর্বশেষ যে অংশটা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে নিজেকে লুটিয়ে দেওয়ার সময়, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাওয়ার সময়। যদি আমরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে মানুষকে দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আনজালা আস-সামাঈ দুনিয়া হাইনা ইয়াবকা সুলুসাল আখর, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে মানুষের দিকে আসেন যতক্ষণ পর্যন্ত না তৃতীয় রাতের শেষ ভাগ শুরু না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত না ফজর হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক দুনিয়ার আকাশে আসেন। অর্থাৎ রাত যখন গভীর হতে থাকবে, ঘুমের মিষ্টতা অনুভব করবেন, যখন ঘুমটা খুব বেশি মজা মনে হয়, ঠিক তখন মনে করবেন তাহাজ্জুদের নামাজ শুরু হয়ে গেছে। আর সহজ ভাষায় যদি আমরা বলতে চাই ঘড়ির কাঁটা অনুযায়ী, তাহলে রাত 12:30 থেকে ফজরের আগ পর্যন্ত সুবহে সাদিকের বেলায় আপনি তাহাজ্জুদের নামাজটা আদায় করতে পারেন। সুপ্রিয় সম্মানিত দর্শক, তাহলে আমরা জেনে নেই দুই নম্বর প্রশ্ন হচ্ছে নিয়ত কীভাবে করবেন। নিয়ত হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার, এই নিয়ত আপনি মনে মনেও পড়তে পারেন, আবার যদি মুখে মুখে উচ্চারণ করতে পারেন তাও বলা হয়। ফতোয়ায়ে আলমগিরিতে এসেছে যে মনে মনে পড়লেও তাহা নামাজ আদায় হয়ে যাবে, আবার মুখে উচ্চারণ করাটা হচ্ছে মুস্তাহাব। আপনি যদি বাংলাতে পড়তে চান তাহলে এভাবে পড়বেন, আমি তাহাজ্জুদের দুই রাকাত নামাজ আদায় করছি আল্লাহু আকবার বলে। আবার যদি আরবিতে পড়তে চান তাহলে নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাহাজ্জুদ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করবেন। সুপ্রিয় সম্মানিত দর্শক, আমাদের তিন নম্বর প্রশ্ন ছিল কত রাকাত নামাজ আদায় করবেন। এই বিষয়ে কোনো রকম বর্ণনা পাওয়া যায়নি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ সাধারণত আট রাকাত পড়তেন। আট রাকাত কীভাবে পড়তেন, দুই দুই রাকাত করে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, অতঃপর তিনি তিন রাকাত বেতরের নামাজ আদায় করতেন। তাহাজ্জুদের নামাজ যখন আপনি পড়বেন তখন আপনি দুই দুই রাকাত করে আপনি অসংখ্য রাকাত আপনি আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি 12, 24, 150 আপনি যদি এভাবে পড়তে চান কোনো সমস্যা নেই, সারা রাত আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন। সুপ্রিয় সম্মানিত দর্শক, আরেকটি প্রশ্ন চার নাম্বার, এই নামাজটা নফল না সুন্নত, এই বিষয়ে আসুন আমরা জেনে নেই। এই নামাজ নফল এজন্যই আমরা বলে থাকি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাতাহাজ্জাদ বিহিনা ফিলাতাল্লাক, তাহাজ্জুদের নামাজ হতো তোমাদের জন্য অতিরিক্ত বা নফল। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজটা সব সময় আদায় করতেন বিধায় আমরা এই নামাজটাকে নফলও বলে থাকি। সুপ্রিয় সম্মানিত দর্শক, পাঁচ নাম্বার হচ্ছে কোন কোন সুরা দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, এই বিষয়ে আসুন আমরা স্পষ্ট ধারণা নেই। পবিত্র হাদিস শরীফে এই বিষয়ে কোনোরকম বিষয় পাওয়া যায়নি, কোনো তথ্য পাওয়া যায়নি যে এই সুরা দিয়েই তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। সাধারণত আপনি যে সুরা দিয়ে নামাজ আদায় করেন সেই সুরাগুলো দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, কিন্তু
সূরায়ে এখলাসের বিশেষ মর্যাদা রয়েছে। আপনি সূরায়ে এখলাস প্রতি নামাজের প্রতি রাকাতে আপনি 3 বার 5 বার 7 বার করে পড়তে পারেন। এটা একটা বিশেষ মর্যাদাবান একটি সূরা। সুপ্রিয় সম্মানিত দর্শক, 6 নম্বর প্রশ্ন হচ্ছে, নারী পুরুষ ছোট বড় সবাই কি নামাজ পড়তে পারবে? হ্যাঁ প্রিয় দর্শক, নারী পুরুষ প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক বৃদ্ধ বৃদ্ধা সবাই এই নামাজ আদায় করতে পারবে। যে যত বেশি নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলমিনের ততই কাছাকাছি সেই ব্যক্তি যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে তত বেশি তার পাওয়া সম্ভব হবে। সুপ্রিয় সম্মানিত দর্শক, সর্বশেষ যে প্রশ্নটা ছিল, যদি কেউ একবার নামাজ আদায় করে তাহলে কি সারা জীবন নামাজ আদায় করতে হবে? না, এমন কোনো কথা নেই। আপনি যদি তাহাজ্জুদের নামাজ সারা জীবনে একবারও না পড়েন তাহলে কোনো গুনাহ হবে না, তবে আপনি সবসময় চেষ্টা করতে হবে তাহাজ্জুদের নামাজ যেন সবসময় পড়া যায়। আর যদি আপনি সপ্তাহে অন্তত একবার পড়েন, মাসে একবার পড়েন, বছরে একবার পড়েন অথবা জীবনে হলেও একবার এই নামাজটা পড়ার চেষ্টা করেন। তাহাজ্জুদ নামাজের অসংখ্য অসংখ্য ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা এর ফজিলত পেয়ে থাকি। সুপ্রিয় সম্মানিত দর্শক, এছাড়াও তাহাজ্জুদের নামাজে আপনি আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যা কিছু চাবেন তাই কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টা দুনিয়ার আকাশে এসে বান্দাদের খুব কাছাকাছি চলে আসেন।